নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই আর্টিস্টিক কাসাতে। আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে স্টেরি নাইট পেন্টিং করেছি। অবশ্যই আর্টিস্টদের কাছে এই স্টেরি নাইট পেন্টিং করাটা একটা স্বপ্নের মতন, তো আমিও আজকে ট্রাই করলাম। প্রথমে আমি গ্রে কালারটা দিয়ে একটা রাফলি আউটলাইন করে নেব, যেই রকম ওয়েভটা হবে এবং ট্রিটা যেভাবে হবে সেরকম একটা রাফলি জাস্ট একটা স্কেচ করে নিয়েছি। তারপরে আমি সেরিলিয়ান ব্লু, আল্টামেডিন ব্লু, এই সমস্ত ব্লুয়েরই শেডস আমি ইউজ করেছি। প্রথমে আমি আল্টামেডিন ব্লু দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করেছি, আর সেরিলিয়ান ব্লু আর একটু হোয়াইট মিশিয়ে এই ওয়েভটা আমি পেইন্ট করেছি। এরপর আমি ইয়েলো ইউজ করে আমি এরকম রাউন্ড শেপগুলো দিয়ে নিয়েছি। এখানে আমি মিডিয়াম ইয়েলো কালারটা ফার্স্টে ইউজ করেছি, এরপরে আস্তে আস্তে এর সঙ্গে হোয়াইট মিশিয়ে এটা লাইটার শেড আমি বানিয়ে নিয়েছি। এরপরে আমি ডিপ ব্লু কালার নিয়ে এরকম ডট ডট দেওয়া শুরু করেছি। এই ক্ষেত্রে মনে রাখতে হবে এই ডটগুলোর ওয়েভ কিন্তু ঠিকঠাক রাখতে হবে, এটাই এই পেন্টিংয়ের আসল নিয়ম। এখানে ডটগুলো আমি প্রথমে ডিপ ব্লু দিয়ে নিয়ে নিচ্ছি, এরপর আস্তে আস্তে হোয়াইট মিশিয়ে অনেক রকমের শেড পাওয়া যায়, তো সেই শেডগুলোই আমি তারপরে দিয়ে কভার আপ করেছি। এরপরে আমি লাইটার শেড দিয়ে ইয়েলোগুলো চারিদিকে এবং যেখানে যেখানে লাইটার শেড মনে হয়েছে সেখানে আমি দিয়েছি। অনেকে এই পেন্টিংটা নিজেদের মতন অনেক রকমভাবে করেছেন, তবে আমি কিন্তু অরিজিনাল পেন্টিংটাই ফলো করে যতটুকু আমি পেরেছি ততটুকু করেছি। এই পেন্টিংটা করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, যেটা কিন্তু দেখে বোঝা যায় না। আর এই পেন্টিংটায় যত বেশি সময় দেওয়া যাবে, এই স্ট্রোকগুলো যত ধরে ধরে করা যায়, তত কিন্তু বেশি সুন্দর হয় এই পেন্টিংটা। এই পেন্টিংটা অবশ্যই উনার মতন করে করা যায় না, তবুও আমরা চেষ্টা করি যে আমাদের মতন করে এই পেন্টিংটাকে রিক্রিয়েট করার। আমার এই পেন্টিংটা পুরোটাও দেখার পরে আশা করি তোমরাও যারা চেষ্টা করছে এই পেন্টিংটা করার, তারাও নিশ্চয়ই এটা করার কনফিডেন্স পাবে। অবশ্যই এরকম একজন মহান আর্টিস্টের পেন্টিংটা রিক্রিয়েট করার জন্য আমাদের কনফিডেন্সটাই মেন মূল মন্ত্র। এরপরে আমি এই ট্রি শেপটা করার জন্য ফার্স্টে ডার্ক ব্রাউন কালার দিয়ে আমি বেস কালারটা করছি, আর এই ট্রিটাতে কিন্তু গ্রিনেরও ইউজ আছে আর লাইট ব্রাউনেরও ইউজ আছে, তো লাইট ব্রাউন আর গ্রিন কালারটা দিয়ে আমি পরে ওয়েভগুলো করব। এবারে আমি ব্রাউন কালারটা দিয়েই ছোট ছোট এই ঘরের মতন শেপগুলোর আউটলাইন করে নিচ্ছি, আর এই বাড়িগুলোতেও কিন্তু ব্লু কালারেরই শেড আছে বিভিন্ন, আর এই চারিদিকে আছে গ্রিন কালারের, যেটা ঘাস বা ফিল্ডের মতন উনি করতে চেয়েছেন, তো সেইখানেও আমি গ্রিন আর ব্লু ইউজ করেই আমি ওয়েভগুলো দিয়েছি। আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল এই ভেনগর স্টেরি নাইট পেন্টিংটা আমি রিক্রিয়েট করব, তবে এতদিন পরে আমি সাহস পেলাম এই পেন্টিংটা করার জন্য। আর অবশ্যই আপনারা কমেন্টে জানান এই পেন্টিংটা আমি কতটুকু সফলভাবে করতে পেরেছি। আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেয়ে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। দেখা হবে পরের ভিডিওতে আবার নতুন কোনো আর্ট ভিডিও নিয়ে। Till then, stay happy and creative. Happy